মানে এও গান গাইতে জানে না, শুধু ঢোল বাজায়, ঢোল বাজায়, গানও গায়। তাহলে ওইটা হচ্ছে ওনার বোন না? আপন বোন ডাক দে, কো উঠে করে ইনি এ সালমা ভাই, এ তো যে ঘুম দিয়েছি যা কারে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওঠেন, আপনি একটু কথা বলি। ইনি ইনি গান গাইছিল? হ্যাঁ হ্যাঁ, এই ওই যে উস্তাদ আপনার কথা বলল। জি, আপনার নাকি ভাই? এটা এটা আপনার ভাই? হ্যাঁ এটা আমার ভাই। ও, এই ভাই বোন দুইজন না? হ্যাঁ। তো সমস্যা কি আপনি করে? সমস্যা একলা চলতে পারি না, প্রতিবন্ধী মানুষ আমি, ভাতা পাই সরকার থেকে যা পাই তাতে আর চলে না। তা আপনার আপনি দেখলাম ওই যে ই বাজাইলেন, বাদ্য বাজাইলেন, ঢোল বাজাইছেন, গান বাজনা করছি, আগে হন্তর গান বাজনা নাই। ওই উস্তাদ ভিডিও পাঠাইছিল, আবার বলিউছে আমাকে। আপনি তো জানেন যে কিরকম বাজাইতে পারে, ভালোই বাজায়। আপনারে পাঠাইলাম না, এখন বসে শুনি যান না আরো। আচ্ছা, ইয়া আপনি যে কোনো গানই বাজাতে পারবেন তো? হ্যাঁ, যে কোনো গানই বাজাইতে পারবো। এখন গান বাজনা তো কমে গেছে গা, যার কারণে। তার মানে উস্তাদ আগে প্রোগ্রাম করতো? হ্যাঁ, আগে উনি আগে প্রোগ্রাম করতো উনি। আপনি কি গান কয়টা জানেন, মানে এর আগে কি কখনো গাইছেন? আগে ঘরে গান হইলে গেছি, বৈঠকে গান হইলে গেছি, তারপরে এমনি যে উস্তাদে গান টান রাখলে, উস্তাদ ডাকলে গেছি। এখন তো ওরকম গান বাজনার হয় না। এখন আপনি যখন আসছেন আমাদের বাড়িতে, দেখেন যদি কিছু একটা করতে পারেন। কারণ এখন তো পয়সা জানে হয় কোনো মতন জানে চলা, আসলে বাসার মতো কোনো অবস্থা নাই এখন। একটু দেখেন, এখন আপনি যদি, আমি গরিব মানুষ, এতিম মানুষ, আমার বাপ মা কেউ নাই, স্বামী ছিল তাও নাই, এখন যদি আপনি একটু লক্ষ্য রাখেন। আচ্ছা, আসলে লক্ষ্য রাখার মালিক উপরওয়ালা, ঠিক আছে, তারপরে একটা ওসিলা আছে। তো এখন বিষয় হলো আপনাকে দেখা না দেখা, একটু উপরে ওঠা না ওঠা, সবকিছু দর্শকের হাতে। দর্শক যদি একটু দয়া করে, মায়া করে, আপনার ভিডিওগুলো যদি একটু শেয়ার করে, তাহলে মনে করেন যে আপনি একটি সাড়া পাবেন, আর সাড়া পেলে মনে করেন যে আমরা আপনার পাশে থাকতে পারবো বা আপনি আমাদের পাশে থাকতে পারবেন। মানে সব কিছু দর্শকের মধ্যে, আর সব কিছু উপরাল্লার থেকেই হয়। উপরাল্লা যদি চায় তাহলে সবই সম্ভব হয়। তো আমরা আর কোনো কথা নয়, আমরা এখন আপনার কণ্ঠে গান শুনবো ও দর্শককে শোনাবো, পরবর্তীতে আপনার কথা শুনবো অন্য এক ভিডিওতে। জি, আসেন তাহলে। কোন সাইডে? এই সাইডে বসবো না কি? দাঁড়াইয়া দাঁড়াই, ও দাঁড়াই, তাই তোমার বিশ্বাস করিয়া, তোমার বিশ্বাস করিয়া দিয়াছি জীবন যৌবন, কাঁদাইলে কা দিতে হবে, কাঁদবি রে আমার মতন, কাঁদাইলে কা দিতে হবে, কাঁদবি রে আমার মতন, তোমার বিশ্বাস করিয়া, তোমার বিশ্বাস করিয়া।
উস্তাদ সুন্দর খুবই ভালো লাগছে ভাই গানটা আমার কাছে ভাই আসলে আপু কি বলবো অনেক সুন্দর আপনার গাওয়াও যে রকম আবার গানের কথাগুলোও সেই রকম সবকিছু মিলে আসলে ফিলিংসটা হয়েছে অন্য রকম হুম আই বাপ দিবেন এত সুন্দর গান মানে বোঝাতে পারবো না তো উস্তাদ ভালো কিছু আছে এর মধ্যে দেখেন আপনারা তো নিয়ে এসে দিলাম হ্যাঁ যদি কাজে লাগাইতে পারেন তাহলে এই যে আমরা প্রতিবন্ধী নিয়ে আছি ন্যাংড়া খোড়া কানা লুইলো এইগুলেন আমরা যে মাঠে ঘাটে পড়ে রয়েছি এইগুলেনরে যদি এই এই কন্ঠর বিষয়ে একটু ওদেরকে যদি একটু সহানুভূতি করা যায় আসলে এই যে সহানুভূতি সহানুভূতিটা বলছেন এটা আসলে দর্শকের মধ্যে এগুলো রয়েছে দর্শক আমি একটি কথাই বলতে চাই অবশ্যই গান শুনে ভালো লাগছে কারণ ওস্তাদ আছে এখানে আমি আছি ছোট ভাই বিরাদার আছে আমাদের ভালো লাগছে আশা করি অবশ্যই আপনাদেরও ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারেই এই আপুর দুঃখ কষ্ট চলে যেতে পারে বা আপু একটু এগিয়ে যেতে পারে তো সেই আশা কামনা করে বিদায় নিচ্ছি আর বিদায় বললেই বিদায় নয় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।